বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপসের সাথে পরিচিত করে দিব যে অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের সকল অ্যাপস ব্যবহার করতে পারবেন, এবং বাংলাদেশ থেকে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা যায় না সেই ওয়েবসাইটগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবং যারা পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো খেলে থাকেন তাদের জন্য এই অ্যাপসটি আরও বেশি হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে যে অ্যাপ সম্পর্কে কথা বলবো, এই অ্যাপসটির নাম হচ্ছে সিমলেক্স ভিপিএন। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আর এই অ্যাপসটি ব্যবহার করে আপনি বাংলাদেশের বাইরে থেকে সকল অ্যাপস এবং পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। তো আপনারা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সাবস্ক্রিপশন কিনবেন, সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তো আপনারা দেখছেন লিটন 360, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফাইনালে চলে আসলাম মূল ভিডিওটিতে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এমন 6টি লিঙ্ক পাবেন, তো এখান থেকে আপনি যে কোনো একটি প্যাক কিনতে পারেন। এখানে 24 মান্থের প্যাক আছে, 12 মান্থের প্যাক আছে, 6 মান্থের প্যাক আছে, 3 মান্থের প্যাক আছে, এবং 1 মান্থের একটি প্যাক আছে। তো এখান থেকে আমি এই যে 1 মান্থের প্যাক রয়েছে এটি আপনাদেরকে কিনে দেখাবো। এটি কেনার জন্য লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, এবং যদি না থাকে তাহলে নো। তো এখানে আপনার একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমার একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে, আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আপনাকে কি করতে হবে, টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, সাইন আপ। সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেইল আছে, জিমেইলে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। তো আমরা জিমেইলে চলে যাব। তো আমাদের কোডটি চলে এসেছে, আমরা কপি করে নিব। কোডটি বসানোর পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে বলছে, তো আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে কীভাবে প্ল্যান কিনবেন। তো এবার আমি আপনাদেরকে এখান থেকে আপনারা কীভাবে পে করবেন সেটি দেখাবো। তো এখানে দেখুন আমাদের কুপন কোডটি এখানে ব্যবহার হয়ে গিয়েছে, আর এই অফারটি কিন্তু আপনি সরাসরি ওয়েবসাইটতে ডাউনলোড করলে পাবেন না, শুধুমাত্র এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু আপনি এই ডিসকাউন্টটা পাবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে পে করবেন কিভাবে। তো আপনারা কিন্তু এখান থেকে 2টা মেথডে পে করতে পারবেন, একটা হচ্ছে স্ট্রিপ এবং একটি SSL কমার্স। তো SSL কমার্স সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে পে নাওতে ক্লিক করে দিব। তো পে নাওতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, কার্ডস, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং। তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনার সেটে একটি ওটিপি আসবে। আমাদের ওটিপি চলে আসছে, তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেব। ওটিপিটি দেওয়ার পর এখানে যে কনফার্ম বাটন রয়েছে, কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে বিকাশ পিন আছে পিনটি এখানে দিয়ে দিতে হবে। পিনটি দেওয়ার পরে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। একটু সময় লাগবে। তো এখানে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে, এবং আমাদের জিমেইলে কিন্তু পেমেন্ট রিসিপ্টটা দিয়ে দিয়েছে। আমি জিমেইলটা ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন কিন্তু আমাদের পেমেন্ট হিস্টোরি চলে এসেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সিমলেক্স ভিপিএনটি ডাউনলোড করবেন। এজন্য চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ করতে হবে সিমলেক্স ভিপিএন। তো আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব। অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে আপনার কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, একটু পড়ে নিতে পারেন। তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আপনার জিমেইলটি এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। লগ ইন বাটনে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিপিএনটি সাইন আপ হয়ে গেছে।
তো এবার আমরা দেখব যে আমাদের সকল সার্ভার আনলক হয়েছে কিনা। এজন্য আমরা যে চেঞ্জ লোকেশন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের সকল সার্ভারগুলো আনলক হয়ে গিয়েছে, এখানে কিন্তু আর লক মারা নাই। দেখেন সব কিছু কিন্তু আনলক হয়ে গিয়েছে এবং বাংলাদেশ সার্ভার রয়েছে। এই বাংলাদেশ সার্ভারের মাধ্যমে যারা বাইরে থাকে তারা বিকাশ, রকেট, নগদ, সেলফিন এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে ইন্ডিয়া রয়েছে, ইউনাইটেড আরব আমিরাত রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, এখানে কিন্তু অনেক সার্ভার রয়েছে। আর মজার বিষয় হলো আপনারা একটি সাবস্ক্রিপশন কিনে মোট 5টি ডিভাইসে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা দেখব যে আমাদের ভিপিএনটি আসলে ঠিকঠাক কাজ করছে কি না। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটি বিষয় দেখাই, আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব ডিজনি প্লাস। তো আমরা যদি ডিজনি প্লাসে ক্লিক করি দেখুন এখানে কিন্তু বলছে সরি ডিজনি প্লাস ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর রিজন। তো এবার আমরা ভিপিএনটি কানেক্ট করে দেখব যে এই ডিজনি প্লাস ওয়েবসাইটে ঢোকা যায় কিনা। এজন্য আমরা যে কোনো একটি সার্ভার কানেক্ট করব। তো এখান থেকে আমরা ইউএসএ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা আবার চলে যাব ক্রোম ব্রাউজারে, একটু রিলোড দিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ডিজনি প্লাস যে ওয়েবসাইট রয়েছে এটাতে কিন্তু চলে এসেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ভিপিএনটি কাজ করছে। তো আমরা আরেকটু ওয়েবসাইটে ঢোকার জন্য সার্ভারটি চেঞ্জ করে নিব। এখান থেকে আমরা সিঙ্গাপুর সিলেক্ট করে দিলাম, এখান থেকে যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে দিলাম। তো আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব নেটফ্লিক্স। নেটফ্লিক্স সার্চ করার পর দেখুন এখানে চলে আসছে। তো আমরা নেটফ্লিক্সে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের কিন্তু লিঙ্কটা চলে আসছে netflix.com/sg, তার মানে এখানে সিঙ্গাপুর সার্ভার কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এই ছিল আমাদের সিমলেক্স ভিপিএন এর ভিডিও। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এই ভিপিএনটি ডাউনলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পারচেস করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।